Hey friends, what's up? Welcome to my channel. I am Tania. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আবার একটা মাছের রেসিপি নিয়ে, যেটা হলো পমফ্রেট মাছের ঝাল। তো চলো দেখেনি এই রেসিপিটা বানাতে গেলে আমাদের কি কি লাগে। পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য আমাদের লাগবে পমফ্রেট মাছ। এখানে আমি দুটো বড় বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি, আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে লাগবে আমাদের কালো জিরে। এখানে আমি 1/4 টিস্পুন কালো জিরে নিয়ে নিয়েছি, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, 1 টিস্পুন আদা বাটা নিয়ে নিয়েছি, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি স্বাদ অনুসারে, আর এখানে কিছু সামান্য পরিমাণে আমি ধনে পাতা নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে পমফ্রেট মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন মাছগুলোতে আমার এখানে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। তো চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের সাইজটা একটু বড়, সেই জন্য আমি একটা একটা করে মাছ আগে ভেজে নিচ্ছি। এখানে মাছের এক একটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছটা উল্টে দিচ্ছি। দেখুন মাছটা এখানে আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। যেই কড়াইতে আমি মাছটা ভেজে নিয়েছিলাম ওই কড়াইতে আমি এবার বাকি রান্নাটা করে নিচ্ছি। কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল এখানে গরম হয়ে গেছে। এবারে তেলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কালো জিরাটা। কালো জিরাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। কালো জিরাটা দিয়ে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজ বাটাটা এখানে হালকা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়োটা। এবার এই সব কিছু আমি 2-3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। দেখুন আমাদের 3 মিনিট হয়ে গেছে, মশলাগুলো আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা। এবার সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটা আমরা ততক্ষণ রান্না করব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখুন মশলাটা আমাদের এখানে কষানো হয়ে গেছে, আর টমেটোটা একদম সুন্দর করে গলে গেছে। এবার এই কষানো মশলার মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন আপনারা ওই অনুযায়ী জল দিতে পারেন। আচ্ছা
জলটা দিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এই গ্রেভিটা 3 মিনিটের জন্য ফুটতে দেব। দেখুন এখানে আমাদের 3 মিনিট হয়ে গেছে, গ্রেভিটাও খুব সুন্দর করে ফুটে গেছে। যে মাছগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম এবার ওই মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু গ্রেভিতে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এবার এই মাছটা আমি 5 মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব। দেখুন এখানে আমাদের 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। মাঝে আমি ঢাকা খুলে ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম, ওটা আপনাদের দেখানো হয়নি। আমাদের রান্না কিন্তু একদম হয়ে গেছে, আমি গ্যাসটাও অফ করে দিচ্ছি। তো চলুন এবার প্লেটিং করে নিই। দেখুন আমাদের পমফ্রেট মাছের ঝাল একদম তৈরি হয়ে গেছে। এই ডিশটার রঙটাও খুব সুন্দর হয়েছে। এই ডিশটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তো তোমরা দেখলে এই পমফ্রেট মাছের ঝাল বাড়িতে তোমরা কিভাবে বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটি বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট সেকশনে লিখে পাঠাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে যে বেল বাটনটি আছে ওটাও প্রেস করে দেবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো দেখা হচ্ছে বন্ধুরা এর পরে ভিডিওতে। টিল দেন স্টে টিউন স্টে সেফ, টাটা।